হেই বন্ধুরা, আপনি যদি কোনো ব্যাংকার হয়ে থাকেন অথবা হয়ে থাকেন কোনো স্টুডেন্ট অথবা চাকরিজীবী, সেটা হোক সরকারি কিংবা বেসরকারি, আপনাকে লেখালেখি করতেই হয়। প্রয়োজনে বা অপ্রয়োজনে আপনাকে ক্যালকুলেটর বা মোবাইল ফোনে ফেস করতেই হয়। সো এটার সমাধান কি? যখন আপনি অনেক অনেক কাজ করেন, যখন আপনার মাথা ঠিক কাজ করছে না, তখন আপনি খুব কাজগুলোকে গুগলের উপর ছেড়ে দিতে পারেন। গুগল মামা আপনাকে ঠিকঠাক ক্যালকুলেট করে আপনার কাজে সহযোগিতা করতে পারে। সো এটা কীভাবে, এটা আমরা সেটাই দেখব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলের এই সার্ভিসটাতে যেতে হবে, সেটা এখানে লিখতে হবে। অর্থাৎ গুগলে যান আর আপনি লিখে ফেলুন নাম্বার টু ওয়ার্ড কনভার্টার। আমি অলমোস্ট লিখেছি, সেটা হচ্ছে নাম্বার টু ওয়ার্ড কনভার্টার। সো নাম্বার টু ওয়ার্ড কনভার্টারে যাওয়ার পরে এরপরে আপনি প্রথমটাতেই প্রেস করুন, নাম্বার টু ওয়ার্ড কনভার্টার। প্রেস করলাম, এরপর দেখুন আপনার ম্যাজিক চলে এসেছে। এখানে আপনি যে কোনো ওয়ার্ড লিখলে সে সরাসরি আপনাকে নাম্বার থেকে ওয়ার্ডে কনভার্ট করে দিবে। ওখানে আপনি যদি 9 লক্ষ, 20 লক্ষ, 40 লক্ষ যা ইচ্ছা লিখুন, আর প্রেস করুন এই ক্যালকুলেট নামের অপশনটিতে। এরপর মজা দেখুন, আমি প্রেস করলাম, নাও ইট ওয়ার্কিং, সো ইট উইল বি রেজাল্ট ফার্স্ট। ওকে, নাও আই গেট রেজাল্টস। তো কীভাবে এখন আমি পাব দেখুন বন্ধুরা, আমি লিখেছি 8754। অর্থাৎ আপনি এখানে যে কোনো সংখ্যা লিখতে পারেন, আর প্রেস করুন ক্যালকুলেট নামের এই বাটনটিতে, তাহলে আপনাকে গুগলের ক্যালকুলেটারের মতো করে আপনাকে যে কোনো রেজাল্ট দেবে খুব সহজে, খুব দ্রুত। সো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি? সো আপনাদের জন্য একটুও যদি উপকার এসে থাকে, তাহলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এর পরের ভিডিওটি এখনকার থেকে আরও বেটার হবে, যেটা আপনার জন্য আরও উপকারী এবং আপনাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়, সবার থেকে একটু আলাদা, একটু ভিন্ন। সো গুড বাই।